রোজার মধ্যেই দেশের সকল সড়ক ও মহাসড়কগুলো চলাচলের উপযোগী করতে হবে, সড়ক মন্ত্রীর এমন বক্তব্যের পর যশোরে বেশ তোড়জোড় করেই শুরু হয় সড়ক কার্পেটিং এর কাজ। কিন্তু সড়ক সংস্কারে এলাকাবাসীর স্বস্তি মুছে গেছে কদিনের বৃষ্টিতেই। যত দ্রুত সড়ক মেরামত হয়েছে তার চেয়ে দ্রুত নষ্ট হয়েছে কার্পেটিং। মহাসড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্তে। বেহাল দশা আঞ্চলিক সড়কগুলোরও। স্থানীয়দের অভিযোগ, মেরামতে দুর্নীতির কারণেই এমনটি হয়েছে। মন্ত্রী তো অনেক ভালো ভালো বলি দেয়, তার নিজের ডিপার্টমেন্টটাকে আগে ঠিক করা উচিত। তার ডিপার্টমেন্টের মধ্যে চোরের অভাব, রাস্তার টাকা বাজেট হচ্ছে অর্ধেক টাকা দিয়েও কাজ করে না। দুই সপ্তাহের মাথায় রাস্তার বেহাল দশা, এর জন্য দায়ী হচ্ছে আমাদের এক্সএল। যে পরিমাণ যা যা দেওয়ার কথা কোন রকমের তার নিয়ম বহির্ভূতভাবে কাজ করা হয়েছে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি যশোর সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তাই। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া গেছে কর্মকর্তাদের মোবাইল ফোন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।